আপু আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ ভাইয়ার সেন্স ফিরে আসবে। আমি শাহরিয়ার ইসলাম, আমি পুরোটাই আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি জানেন, আমি পুরোটাই আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। যেখানে ডক্টর আমাকে না বলছে যে আর কোনো কিছু সম্ভব না, আমি কিন্তু ডক্টরের কথা শুনি নাই, এখনও শুনি না, আমি ডক্টরের কথা বিশ্বাসই করি না। আমি বিশ্বাস করি যে আল্লাহ কিছু একটা মিরাকল করবে। ডাক্তার মনে করেন আমি ব্যাংককে না হলে 14টা ডাক্তারের সাথে মানে বসছি, 14টা ডাক্তারকে আমার হাজব্যান্ডের ফাইল দেখাচ্ছে, এবং ওখানকার যত বড় বড় ডাক্তার আছে, ইভেন দো বামরুঙ্গাট হচ্ছে সবচেয়ে বড় হসপিটাল, সবচেয়ে এক্সপেন্সিভ হসপিটাল, ওখানকারও তো অনেক ডাক্তার আছে যারা মানে নিউরো সার্জন বা এরকম অনেক ডাক্তার আছে, সবার সাথে আমি বসছি, বোর্ড মিটিং করছি, সবাই আমাকে বলছে যে আর কিছু করার নাই, তুমি আশা মানে এখানে আর কিছু করার নাই, তুমি ভেন্টিলেটর খুলে দাও অথবা এভাবে কন্টিনিউ, কষ্ট দিতে না চাইলে ভেন্টিলেটর খুলে দাও অথবা এভাবে কন্টিনিউ করো, তো ওটা তো সম্ভব না। সো আমি পুরোটাই আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। এমনও শুনছি যে অনেকে 12 বছর পরেও কোমা থেকে জ্ঞান ফিরছে, এমনও ঘটনা শুনছি। তো হইতেই পারে, আল্লাহ যদি কারো আয়ু না রাখে তাহলে আল্লাহ নিজেই নিয়ে যাবে, তাই না? আর আল্লাহ যদি আয়ু রাখে তাহলে 12 বছর পরেও জ্ঞান ফিরবে ইনশাল্লাহ। আর আমি আসলে আপনাদের কাছে কিছু চাই না, শুধু চাই আপনারা দোয়া করেন, আপনাদের এই ভালোবাসাটা থাকুক আমাদের প্রতি, আপনাদের এই দোয়াটা থাকুক, আল্লাহ আর দোয়া কবুল করে ফেলবে, আমরা কেউ জানি না, কোটি কোটি মানুষ দোয়া করতেছে, আল্লাহ যে কার দোয়া কবুল করবে আমরা কিন্তু জানি না, তাই না? তো এই জন্য বলি চাই জাস্ট দোয়া করবেন, ভালোবাসা দিবেন। কাপড় আপনার পছন্দ হলে তো আপনি কিনবেন, তাই না? কাপড় আপনার কাপড় দিয়ে ধান্দা করার তো কিছু নাই, কাপড় মানুষ মানে যারা এই ধরনের নোংরা কথা বলে তাদেরকে বলার কিছু নাই। কাপড় চোপড় হচ্ছে এমন জিনিস, এটা হচ্ছে কি মানে বিলাসীপূর্ণ বা ফ্যান্সি আইটেম, আপনার পছন্দ হলে আপনার দামে দরে মিললে আপনি কিনবেন, তাই না? তাহলে না হলে তো আপনি কিনবেন না, কোয়ালিটি পছন্দ হলে, তাই না? আমরা তো কাউকে রিকোয়েস্ট করেও বিক্রি করতেছি না, কারো হাত পা ধরেও বিক্রি করতেছি না, কাউকে ফোর্স করেও বিক্রি করতেছি না, কাউকে জোর করেও বিক্রি করতেছি না। মানুষ আমাদের প্রোডাক্ট ভালো দেখে, দাম কম, প্রোডাক্ট ভালো, তুলনামূলক অন্য জায়গা থেকে, ধরেন অন্য জায়গা থেকে যেটা আপনি কিনবেন 10,000 টাকায়, আমার কাছ থেকে কিনবেন 8,000 টাকায়, এটা নর্মাল, হ্যাঁ, মানে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে কমে দিই। তো মানুষ কিন্তু আমাদের কোয়ালিটি দেখে কিনে আলহামদুলিল্লাহ। আর এটাই আপনারা জাস্ট দোয়া করবেন। এটা দেখেন অনেক সুন্দর শাড়িটা, এটার প্রাইস পড়বে অনলি, এই যে শাড়ির কুচিটা এটা হবে 2,350 টাকা, হ্যাঁ, শাড়ির কুচি পুরো কুচিতে এরকম কাজ থাকবে 2,350 টাকা। আচ্ছা এটা শেষ, ওকে, ফেরদৌস শাওন ভাইয়ার জন্য দোয়া করছি আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ, আপু ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, দোয়া করবেন। আচ্ছা ওই হলুদ শাড়িটা নিয়ে এসো তো, একটা শাড়ি যে নিলা ওই হলুদটা মানে লাইভে দেখানো হয়।